হ্যালো বন্ধুরা, সময় অতিবাহিত হয়ে গেল করোনাকালে, তো আমি সময় পাইনি কোনো ব্লগ করার, কোনো কিছু করার, কারণ জাস্ট বোরিং দিন কাটছিল বাড়িতে বসে। আর আমি তো যে কাজ করছিলাম ওই নিয়ে তো আমি আগেই দিয়েছিলাম। এনিওয়েজ, তো আমরা বহুদিন পর আজকে একটা জায়গায় ঘুরতে বেরিয়েছি, মায়াপুর সকালবেলায়। তো আজকে এই দিয়ে দিন শুরু। আমরা চলে এসেছি এখানে, আমাদের কাঁসাপাড়া স্টেশনে। বেটিগুলো খুবই হাসছে। দিদিমণি কেমন লাগছে আজকে এসে? ভালো লাগছে, খুব এক্সাইটেড, কিন্তু একটা জিনিসের বড় দুঃখ, বড় লেট হয়ে গেল। বলুন অনিন্দিতা দিদিমণি কেমন লাগছে? মায়াপুরে কেমন লাগছে গিয়ে? মায়াপুরের আগে আমি ওই হলো, আমি আগে এটা কমপ্লিট করে নিই। আমি এবছর বিধানসভায় দাঁড়িয়েছি এই দলের পক্ষ থেকে। দয়া করে কি ভোট, কি ভোট, কি ভোটে জয় করুন, অগন্তিক ভোটে জয় করুন। মায়াপুরে ভোট দিতে যাচ্ছেন, আপনার কেমন লাগছে আজকে মায়াপুরে যেতে পেরে? আমার দরকারে চোখে জল বেরিয়ে গেছে। আমরা চলে এসেছি নৌকায়, পিছনে দুজন মানবই বসে আছে, আমরা দুই মানব বসে আছি সামনে, আর এখানে ছবি ভিডিও শুটিং চলছে। নদীটা খুব পরিষ্কার। এখন মায়াপুরের পথে আমরা রওনা হচ্ছি। দুটাকা ভাড়া তো তোকে কি নিয়ে চলে যাবে নাকি ওখানে? Thank you.
আমরা ইসকন মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই দুটো আছে পেছনে, ওই দেখো সোনার গয়নার, সোনা বলছি কি বলে ইমিটেশন, ইমিটেশন দেখেই চলে গেছে মেয়েদের যা স্বভাব, কিছু করার নেই, দেখা আরম্ভ হয়ে গেছে। হ্যালো কাকা, হ্যালো বলছিস, আমরা ইয়ে করছি নাকি ফেসবুক লাইভ করছি নাকি? তো আমরা এখান থেকে এখন হেঁটে হেঁটে যাবো ইসকনে, ওখানে ভোগ খাবো, পেট ভরে আসল চ্যাংরামোটা বেশি হচ্ছে ভোগ খাওয়ার থেকে, আমি বুঝতে পারছি। ভদ্র আমরা ইসকনের মধ্যে ঢুকে গেছি, আর এখানে এসে আমরা ঘোরাঘুরি করছি। খুব সুন্দর জায়গা, আগে অনেকবার এসেছি কিন্তু এই বছর প্রথম এদের সাথে আসা হলো। আগেরবার ফ্যামিলি লোকেদের সাথে আসতাম, আর কলেজের কয়েকটা বন্ধুর সাথে এসেছিলাম, কিন্তু আমার মানে নিজের বাড়ির কাছে যারা বন্ধু আছে তাদের সাথে ঘোরা হয়নি। তো খুব ভালো লাগছে অনেকদিন পর এসে, আর অল থিংস আর গুড অ্যান্ড ওয়েল, সো দ্যাটস ইট। এখন শিলা প্রভুপদ মন্দির ব্লা 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 এইসব মন্দিরে চলে এসেছি, জানি না কি মন্দির। প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির, হ্যাঁ। তো এখানে এসে এখন কি বলবো, আমার বলার মুখ নেই, এরা বলবে। এখানে এখন আমরা ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। আমি কিছুদিন আগে এসে ঘুরে গেছি, তাও আবার আসলাম। ঘুরতে তো মানুষ আসে ভালো লাগার জন্য, এই জিনিসটাই। আমাদের ক্যামেরাম্যান যাবতীয় যত ধরনের ছবি তুলেই যাচ্ছে তখন থেকে, কিন্তু কেউ তেমন এর ছবি কেউ তুলছে না। আর এদিকে আমার কেউ সব থেকে বেশি তোলা হয়েছে, যদি কেউ ছবি তুলে থাকে নিজে। আর যিনি আমাদের আসল ব্লগার, আরে তুলছি আমি কিন্তু আমাকে তো কেউ তুলে দিচ্ছে না। আরে মানে কি তুমি কোনো মোনালিকে তুলে দিচ্ছে তাকে বলছি, এ বাবা। Thank you.
এখন আমাদের সময় হচ্ছে খাবার, তো আমরা যাচ্ছি এখন ক্যান্টিনের উদ্দেশ্যে, ওখানে গিয়ে খাবো লুচির প্রসাদ। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে খাওয়ার জন্য, তো খাওয়ার জন্য বসেছি আমরা এই চার পাগল। পাতা তো ভিজবে, জুতো নিয়ে লড়াই চলছে, এমন করছিস যেন অন্য কিছু খাচ্ছি। আর এখানে আমি একমাত্র কিটো জুতো পরে এসছি, আর বাকি সবকটা পাম শু অথবা ইয়ে পরে এসছে, ওই যেটাকে বলে বুট, ওইগুলো পরে এসছে, ওই জন্য ওদের খুব সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছিলাম।